गुड मॉर्निंग एवरीवन। সবাই তাড়াতাড়ি জয়েন করো। বাপি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। সুপ্রিয়া গুড মর্নিং। প্রদীপ্ত অরিত্র গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। সবাই ভালো আছো? বিনীতা প্রদীপ্ত গোস্বামী, হ্যাঁ ভালো আছি ভালো আছি। পায়েল গুড মর্নিং। অঞ্জনা গুড মর্নিং, থ্যাংক ইউ অরিত্র। চলো আমরা স্টার্ট করি আজকের ক্লাস। তো আজকের ক্লাস অ্যাজ ইউজুয়াল জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রেজেন্টেড বাই মাই সেলফ প্রকাশ মুখার্জি। লাস্ট 17 ইয়ার্স প্লাস কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সাবজেক্ট পড়াচ্ছি এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন এক্সামে সাহায্য করে আসছি। আশা করি এই চ্যানেলের মাধ্যমেও তোমাদের কাছে সাহায্য করতে পারছি। হ্যাঁ ভালো আছি সুপ্রিয়া, তুমি কেমন আছো? পড়াশুনো ঠিকঠাক হচ্ছে? আমাদের এই ইউটিউব চ্যানেলটার মোটো হচ্ছে টুগেদার ইন সাকসেস, তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে সাকসেস। আমার এখানে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, একটা হচ্ছে সোমবার, প্রত্যেক সোমবার, প্রত্যেক বুধবার এবং শুক্রবার, 3 দিন ক্লাস থাকে। আর সোমবার আর শুক্রবার যেটা আমরা করে থাকি সাধারণত ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে থাকি, আর প্রত্যেক বুধবার আমরা নিউ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্র্যাকটিস করে থাকি। বাহ ভেরি গুড। তো আজকে দেখো ক্লাস নাম্বার 42। 42-তে কী কী আছে? নিউজ পেপার রিডিং আছে, WBCS প্রিলিমস ওরিয়েন্টেড কুড়িখানা প্রশ্ন আছে, এবং একটা টপিক আছে যে টপিকটা ট্র্যাডিশনাল জিকে টপিক, যেটা আমরা WBCS প্রিলি মেন বা আপকামিং PSC যে কোনো পরীক্ষায় আমার কাজে লাগতে পারে। সোমনাথ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তো দেখো প্রথম যেটা ইনফরমেশনটা শেয়ার করব যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট চালু হয়েছে, যেখানে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের নিয়োগ হবে। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 19 জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এটা চলবে হচ্ছে 19 অগস্ট থেকে ফর্ম ফিল আপটা চলবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা বলছে এজ ফর জেনারেলদের জন্য 20 থেকে 27 বছর, এবং ST SC আপারেজের জন্য 32 বছর, এবং OBC আপারেজের জন্য 30 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েট, এবং অবশ্যই বাংলা বলতে লিখতে পারা চাই, এক্সেপ্ট হিল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। প্রদীপ্ত গোস্বামী, জিকে বেসিস ক্লাস নিয়ে এলে ভালো হয় স্যার। প্রদীপ্ত, আমরা এখানে জিকে তো সাব টপিক ওয়াইজ করছি, তো তুমি রেগুলার ক্লাস করছো না, তার মানে আমরা প্রত্যেক দিন জিকে একটা করে জিকে টপিক করছি, তার সাথে কিছু MCQ করছি, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি। সৌমিতা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। নেক্সট দেখো আজকে নিউজ পেপার হেডলাইনের মধ্যে যেগুলো আছে সেগুলো আজকে আমরা প্রথমে দেখে নেব। প্রথম খবরটাই দেখো, যেখানে বলছে দেখো DRDO সম্প্রতি টেস্ট করলো লাইট ওয়েট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে নেম দ্য লাইট ওয়েট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মিসাইল হুইচ ওয়াজ রিসেন্টলি টেস্টেড বাই DRDO। তখন আমার আনসার কি? আনসার হচ্ছে আকাশ। আকাশ মিসাইলটার নাম আকাশ। মিসাইলটার বৈশিষ্ট্য কি? না, এটা একটা সারফেস টু এয়ার মিসাইল, এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। হ্যাঁ সুদীপ্ত ভালো আছি। নাসিম গুড মর্নিং। রিয়া গুড মর্নিং, হ্যাঁ ভালো আছে সুদীপ্ত, অল ইজ ফাইন।
তাহলে বোঝা গেল আমাকে এই স্লাইড থেকে কি প্রশ্ন করবে? আমাকে প্রশ্ন করবে নেম দ্য লাইট ওয়েট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উইচ ওয়াজ রিসেন্টলি টেস্টেড বাই ডিআরডিও। মিসাইলের নামটা জিজ্ঞেস করলে তখন আনসার হচ্ছে আকাশ, আর মিসাইলটার বৈশিষ্ট্য যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের খবরটা দেখো। ইউনেস্কো কি করলো দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাস থেকে লিভারপুলের নামটা সরিয়ে দিল। গল্পটা কি একটু দেখে নেওয়া যাক। বলছে দ্য ইংলিশ সিটি অফ লিভারপুল হ্যাজ বিন রিমুভ ফ্রম ইউনেস্কো লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আফটার ইউনাইটেড নেশন কালচারাল এজেন্সি ফাউন্ড নিউ বিল্ডিং ইনক্লুডিং এ ফুটবল স্টেডিয়াম আন্ডারমাইন দ্য অ্যাট্রাকটিভনেস অফ ভিক্টোরিয়ান ডকস। ভিক্টোরিয়ান ডকস অর্থাৎ আগে লিভারপুলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাসের আন্ডারে রাখা হয়েছিল, এখন সেখানে নতুন নতুন বিল্ডিং ফুটবল স্টেডিয়াম হওয়ার ফলে সেই খেতাবটা সরিয়ে নিচ্ছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই খেতাবটা সরিয়ে নিচ্ছে। তাহলে এখান থেকে আমাকে প্রশ্ন করবে যে সম্প্রতি ওয়ার্ল্ডের কোন হেরিটেজ সাইট থেকে ইউনেস্কো নিজেদেরকে সরিয়ে নিয়েছে, তখন আনসারটা হচ্ছে লিভারপুল। মনে রাখবে তখন আনসার হচ্ছে লিভারপুল। আচ্ছা এই রকম কি ঘটনা আগে কখনো হয়েছে? হ্যাঁ হয়েছে। লিভারপুল দেখো বলছে ঘটনাটা দেখো, লিভারপুল ওয়াজ নেমড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে করা হয়েছিল? 2004। জয়নিং কালচারাল ল্যান্ডমার্ক সাচ অ্যাজ এ গ্রেট ওয়াল অফ চায়না অ্যান্ড তাজমহল সংযুক্তি হয়েছিল। আফটার এ ভোট ইন চায়না বাই মেম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ইউনেস্কো সেড অন টুইটার দ্যাট লিভারপুল শুড বি রিমুভ ফ্রম ইন্টারন্যাশনাল কালচারাল অর্গানাইজেশন লিস্ট। জোয়ান অ্যান্ডারসন দ্য লিভারপুল মেয়র সেড দ্য ডিসিশন ওয়াজ ইনকম্প্রেহেনসিবলি দ্য ওনলি আদার সাইট স্ক্রিপ্টেড প্রিভিয়াসলি। এর আগে যে সমস্ত সাইটকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে কী কী দেখো, একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন ওমান কবে হয়েছে? 2007। আফটার পোচিং অ্যান্ড হ্যাবিটেট লস অ্যান্ড ড্রিসডেন এলভি ভ্যালি যেটা রয়েছে কোথায়? জার্মানিতে ইন 2009 হোয়েন এ ফোর লেন মোটরওয়ে ব্রিজ ওয়াজ বিল্ট অন দ্য রিভার। তাহলে লিভারপুলের আগেও যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্টেটাসটা সরিয়ে নেওয়া হয়েছে যদি তোমাকে বলে, তাহলে 2007 হচ্ছে কি না ওমানের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে স্টেটাসটা সরিয়ে নেওয়া হয়েছে, আর 2009 জার্মানির ড্রিসডেন এলবি ভ্যালি থেকে এই রকম স্টেটাসটা সরিয়ে নেওয়া হয়েছে। আর লিভারপুলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্টেটাসটা দেওয়া হয়েছিল কবে? 2004। এটা একটু মনে রাখবে। হ্যাঁ ফুটবল ক্লাব, কারেক্ট কারেক্ট, একদম ঠিক। শ্রেয়া গুড মর্নিং, শামিম আক্তার গুড মর্নিং, সালমা গুড মর্নিং। লিভারপুল কোথায়? লিভারপুল কোথায় বলতো কি হয়? ভালো প্রশ্ন করেছে, বলো সৌমিতা একটা ভালো একদম ইজি প্রশ্ন করেছে, লিভারপুল শহরটা কোথায়? এই যে ইংলিশ সিটি দেখো প্রথমেই বলা আছে সৌমিতা, এই যে দেখো মানে ইউকে, একদম ঠিক। কোন রকম কনস্ট্রাক্ট খেতাব দেওয়ার পরে কোন রকম কনস্ট্রাকশন করলে তুলে নেয়, একদম ঠিক বলেছো চরিত্র। তাহলে এই ছিল আমাদের নিউজ পেপার। আর একটা ইনফরমেশন আছে যেখানে দেখো বলছে ব্রিসবেন, জায়গাটা কোথায়? অস্ট্রেলিয়া, যাকে কিনা 2032 অলিম্পিকের আয়োজন করার পারমিশন দিল। দেখো কি বলছে, ব্রিসবেন ওয়াজ অ্যাওয়ার্ডেড 2032 অলিম্পিক অন ওয়েনেসডে অ্যান্ড উইল বিকাম দ্য থার্ড অস্ট্রেলিয়ান সিটি টু হোস্ট সামার অলিম্পিক গেমস আফটার মেলবোর্ন 1956 অ্যান্ড সিডনি 2000। তাহলে ব্রিসবেন হলো অস্ট্রেলিয়ার তৃতীয় শহর যে কিনা সামার অলিম্পিক 2032 আয়োজন করার ছাড়পত্র পেল, এবং অস্ট্রেলিয়ার তৃতীয় শহর যে কিনা সামার অলিম্পিক অর্গানাইজ করবে। মেলবোর্নে যেটা হয়েছিল 1956 এটা প্রথম, সিডনিতে 2000 সালে হয়েছিল অস্ট্রেলিয়ার, আর 2032 দায়িত্ব পেল অস্ট্রেলিয়ার আরেকটা শহর যার নাম হচ্ছে ব্রিসবেন। ক্লিয়ার? ইয়েস, এখন টোকিওতে হচ্ছে, কারেক্ট একদম ঠিক পলক, ভেরি গুড, হতে চলেছে, হতে চলেছে, কারেক্ট। ব্রিসবেন স্টেডিয়াম, ব্রিসবেন স্টেডিয়াম গাব্বা, একদম ঠিক। তাহলে এখান থেকে আমাকে দেখো কতগুলো প্রশ্ন হবে। এক, ব্রিসবেন যেটা কিনা 2032 অলিম্পিকে দায়িত্ব পেল এটা কোথায়? অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ার থার্ড সিটি যে কিনা দায়িত্ব পেল, তাহলে আগের দুটোর নাম কি? আগের দুটোর নাম ছিল একটা মেলবোর্ন, মেলবোর্ন, আর একটার নাম হচ্ছে কি না? সিডনি। মেলবোর্ন আর সিডনি,
মেলবোর্ন মানে হচ্ছে এটা কত সালে, না 1956-এ, আর সিডনি মানে হচ্ছে এটা কত সালে, না 2000-এ সামার অলিম্পিকের দায়িত্ব পেয়েছিল। কারেক্ট। তাহলে আরেকবার পেপার কাটিংটা প্রথম থেকে দেখে নেব। যেখানে দেখো বলছে ডিআরডিও সম্প্রতি একটা লাইট ওয়েট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল টেস্ট করলো, মিসাইলটার নাম কি আকাশ, আর মিসাইলটার বৈশিষ্ট্য কি, না এটা একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। নাম্বার টু বলছে দেখো ইউনেস্কো সম্প্রতি পৃথিবীর কোন দেশ থেকে, দেশের শহর থেকে ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাসের তকমাটা তুলে নিল, তাহলে এটা হচ্ছে একটা ইংলিশ সিটি যার নাম হচ্ছে লিভারপুল। আর থার্ড ওয়ান বলছি দেখো যে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোন শহরকে 2032-এর সামার অলিম্পিক করার পারমিশন দেওয়া হলো, সেক্ষেত্রে আনসার হচ্ছে ব্রিসবেন। ক্লিয়ার। এবার চলে যাব আমাদের পরের টপিক, যে টপিকগুলো হচ্ছে WBCS এবং আপকামিং PSC ওরিয়েন্টেড একটা টপিক। আজকে কোন টপিকটা করব চলো দেখে নেওয়া যাক। আজকের টপিকটা একটু অন্য ধরনের, এখানে যে টপিকগুলো দেওয়া আছে তার থেকে একটু অন্য ধরনের টপিক। টপিকটার নাম কি, না বায়োডাইভার্সিটি। টপিকটার নাম কি, না বায়োডাইভার্সিটি। গোস্বামী সাউন্ড পিকচার ক্লিয়ার, শামীম আক্তার সাউন্ড পিকচার ক্লিয়ার। চলো বায়োডাইভার্সিটির মধ্যে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি। তাহলে সেক্ষেত্রে দেখো বায়োডাইভার্সিটি ইজ আ বায়োলজিক্যাল ভ্যারাইটি অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অফ লাইফ অন আর্থ। বায়োডাইভার্সিটি ইজ আ মেজার অফ ভেরিয়েশন অ্যাট দ্য জেনেটিক স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম লেভেল। সহজভাবে বললে বায়োডাইভার্সিটি বলতে গেলে আমরা এটাকেই বুঝি। ওকে, এবার দেখো যদি তোমাকে বলে যে এখান থেকে প্রশ্ন হয়েছে যে টার্ম বায়োডাইভার্সিটি এটা প্রথম ইউজ করেছিল কে, না রেমন ড্যাসম্যান, কোথায়, না তার 1968 সালের লেখা একটা বইতে, বইটার নাম কি, এ ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি। তাহলে আরেকবার দেখো বায়োডাইভার্সিটি এই টার্মটা প্রথম ইউজ করে একজন ওয়াইল্ড লাইফ সায়েন্টিস্ট, যদি বলে সায়েন্টিস্টের নাম কি, তখন আনসার হচ্ছে রেমন ড্যাসম্যান। কোথায় ইউজ করে, না তার লেখা একটা বই, বইটা পাবলিশ হয়েছিল 1968-এ, বইটার নাম কি, না ডিফারেন্ট কাইন্ড অফ, এ ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি। এবার যদি দেখি আমরা বায়োডাইভার্সিটি কটা ভাগে বিভক্ত, না দেয়ার আর থ্রি টাইপস অফ বায়োডাইভার্সিটি, একটা হচ্ছে স্পিসিস ওরিয়েন্টেড, একটা হচ্ছে ইকোসিস্টেম ওরিয়েন্টেড, আর একটা জিন ওরিয়েন্টেড। স্পিসিস ওরিয়েন্টেড, ইকোসিস্টেম ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে জিন ওরিয়েন্টেড। এবার যদি আমরা দেখি দেখো দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো পরীক্ষায় এসে থাকে। এটা প্রথম কয়েন করেছে কে, কয়েন করেছে নরমান মেয়ার, কত সালে করেছে, 1988। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হটস্পট কোথায় কোথায় আছে, ইস্টার্ন হিমালয়, ইন্দো বর্মা, বা যাকে তুমি আরেকভাবে বলতে পারো পূর্বাঞ্চল হিল, ওয়েস্টার্ন ঘাট, আরেকভাবে তুমি বলতে পারো সুনন্দাল্যান্ড বা আন্দামান। টোটাল এই চারটে জায়গায় আমরা ইন্ডিয়াতে বায়োডাইভার্সিটি হটস্পট দেখতে পাই। তাহলে দেখো দুটো প্রশ্ন কিন্তু আলাদা, একটা বায়োডাইভার্সিটি টার্মটাকে কয়েন করে তখন আনসার আলাদা, বায়োডাইভার্সিটি হটস্পটকে কয়েন করে তখন কিন্তু আনসারটা আলাদা। এটা একটা ওয়ার্ল্ডের রেসপেক্টে কোথায় কোথায় বায়োডাইভার্সিটিগুলো রয়েছে তার একটা ম্যাপ এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে তাহলে তোমাদের ক্ষেত্রে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ওয়ান দেখো প্রোটেক্টেড এরিয়া। প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আজকের আমাদের যে ডিসকাশনটা যেটাকে নিয়ে সেটা হচ্ছে কি, না বায়োস্ফিয়ার রিজার্ভ। সাধারণত প্রোটেক্টেড এরিয়াকে আমরা তিনটে পার্টে ভাগ করি, একটা ন্যাশনাল পার্ক, একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আর একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্ষেত্রে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে গেলে যেটা বলা হয়েছে যে এটা একটা আন্তর্জাতিক ডেজিগনেশন, কার, না ইউনেস্কো, কি রিপ্রেজেন্ট করে, পার্ট অফ ন্যাচারাল অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ এক্সটেন্ডিং ওভার লার্জ এরিয়া অফ টেরিস্ট্রিয়াল কোরাল মেরিন ইকোসিস্টেম অর এ কম্বিনেশন অফ বোথ। তাহলে এটা একটা বলতে পারো একটা আন্তর্জাতিক ডেজিগনেশন কারা দিয়েছে, ইউনেস্কো কাদেরকে দিয়েছে, না যেখানে দেখো বলছে ন্যাচারাল এবং কালচারাল ল্যান্ডস্কেপ এক্সটেন্ডিং রয়েছে ওভার লার্জ এরিয়া, অনেকটা এরিয়া জুড়ে, অফ টেরিস্ট্রিয়াল অর কোস্টাল অর মেরিন ইকোসিস্টেম, যেটা টেরিস্ট্রিয়াল কোস্টাল বা মেরিন ইকোসিস্টেমে আমরা বা কম্বিনেশন অফ বোথ দুটো জায়গাতেই দেখতে পাই। একদম সহজভাবে বললে দেখো এটা একটা স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো কোর এরিয়া বলতে গেলে কোন জায়গাটাকে বলি, বাফার এরিয়া বলতে গেলে কোন জায়গাটাকে বলি, আর ট্রানজিশন এরিয়া বলতে গেলে কোন জায়গাটাকে বলি। আমরা বায়োস্ফিয়ার রিজার্ভকে এই তিনটে পার্টে আমরা সাধারণত ভাগ করে থাকি।
এবার দেখো যেখান থেকে প্রশ্ন হবে, এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কটা? 18টা। কি কি নাম এখানে? 18টা নাম এখানে দেওয়া আছে, দেখে নেবে। যেমন কোল ডেসার্ট, হিমাচল, নন্দা দেবী উত্তরাখণ্ড, কাঞ্চনজঙ্ঘা সিকিম, দেহিং দেবং এটা হচ্ছে অরুণাচল, মানস হচ্ছে তোমার আসাম, ডিব্রু সিখাওয়া আসাম, নোকরেক মেঘালয়, পান্না এমপি, পাঞ্চমারি এমপি, আচানক মার এটা হচ্ছে এমপি ছত্তিশগড় মিলে রয়েছে, কচ্ছ গুজরাট, সিমলিপাল ওড়িশা, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল, সাচলাম আন্ধ্রপ্রদেশ, আগস্তমালা এটা হচ্ছে তোমার তামিলনাড়ু, কেরালা, গালফ অফ মান্না তামিলনাড়ু, গ্রেট নিকোবর, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ওকে, এখানে একটা লিস্ট দেওয়া আছে যে ভারতবর্ষের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে। এবার যেখান থেকে প্রশ্ন, দেখো প্রশ্ন কি হয়, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামটা কাদের প্রোগ্রাম এটা হচ্ছে বা কবে লঞ্চ হয়েছে? এটা লঞ্চ হয়েছে 1971-এ, ইউনেস্কো দ্বারা এটা লঞ্চ করা হয়েছে। কিসের ওপরে করা হয়েছে? ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন পিপুল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, এর উপর বেস করে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামটা করা হয়েছে। ওকে, এবার দেখো কি বলছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে এই মুহূর্তে টোটাল ভারতবর্ষে কতগুলো বায়োস্ফিয়ার রয়েছে? 12টা। আগে ছিল 11টা, এখন হয়েছে কিন্তু 12টা, মাথায় রাখবে। আগে ছিল 11টা, এখন হয়েছে টোটাল 12টা। এই 12টার নাম কি কি? দেখো এই 12টা হচ্ছে নীলগিরি। নীলগিরি প্রথম ইনক্লুড করা হয় কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়? 1986। গালফ অফ মান্নার 1989, সুন্দরবন 1989, নন্দা দেবী 1988, নোকরেক 1988, পাঞ্চমারি 1999, সিমলিপাল 1994, আচানক মার 2005, গ্রেট নিকোবর 1989, আগস্তামালাই 2001, কাঞ্চনজঙ্ঘা 2018, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা কিনা 2020 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে, যেটার নাম হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা 2000 সালে 2020-তে ইনক্লুড করা হয়েছে, যদিও বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল কোন সালে? 2011-তে। ওকে, 2011-তে। এবার দেখো এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে যে টোটাল বায়োস্ফিয়ার 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে সেটা কবে কোন সাল থেকে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমাটা পেয়েছে, এই লিস্টটা একটু দেখে নেবে। এবার চলে যাবো আমরা প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে হোয়েন ওয়াজ ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ কনস্টিটিউটেড, অপশন লাগবে না ডিরেক্ট আনসার করবে, খুব তাড়াতাড়ি। হোয়েন ওয়াজ ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ কনস্টিটিউটেড, কবে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ কনস্টিটিউট করা হয়? 1952, 1950, 1949 আর 1948, খুব তাড়াতাড়ি আনসার দাও তো। ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ কনস্টিটিউটেড ইন হুইচ ইয়ার? 1952, 1949, 1948, বাপি বলছে 1952, নাসিম বলছে 1952, গোস্বামী বলছে 59, তো বলিনি গো 49 তার মানে, আচ্ছা। আর প্রদীপ্ত বলছে 1A, আচ্ছা। মোনালিসা A, বাকিরা কেউ কিছু বলবে? ম্যাক্সিমাম আনসার আসছে 1952, ইট ইজ দ্য কারেক্ট আনসার, একদম ঠিক শুভদীপ, ভেরি গুড। যারা 1952 বলছো একদম কারেক্ট আনসার, যখন কিনা ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ যেটা কিনা প্রতিষ্ঠা করা হয়। তাহলে কোশ্চেন নাম্বার টু, দুটো প্রশ্ন আছে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, বলছে হাউ মাচ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ আ ফরেস্ট ল্যান্ড, ভারতবর্ষের কত পার্সেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া ফরেস্ট ল্যান্ডে রয়েছে, বলো কি হবে? 21%, 23%, 22%, 28%, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 21, 23, 22, 28, ভারতবর্ষে কত পার্সেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া ফরেস্ট ল্যান্ড? প্রদীপ্ত গোস্বামী বলছে বি, 23%, সামিম আক্তার বলছে এ, সুপ্রিয়া এ, বাপি এ, সৌরভ বি, রিয়া বি, মোনালিসা বি, সালমা সুলতানা এ, আচ্ছা চলো এবার কারেক্ট আনসারটা দেখে নিই, একদম ঠিক। যারা 21% বলছো তারা একদম কারেক্ট আনসার, 21 পয়েন্ট সামথিং আছে যেটা কিনা ফরেস্ট ল্যান্ড এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, একদম কারেক্ট। তাহলে এই ধরনের প্রশ্ন বা কোনো একটা বায়োস্ফিয়ার রিজার্ভের
পার্টিকুলার যদি কোনো স্পিসিস থাকে তাহলে কোন স্পিসিসটা কোথায় দেখতে পাওয়া যায়, এই নিয়েও তুমি এই টপিক থেকে প্রশ্ন ফেস করতে পারো। ওকে, এবার চলে যাব আমরা আমাদের নেক্সট সেগমেন্ট। নেক্সট সেগমেন্টটা হচ্ছে দেখো সুপার 20। সুপার 20-র মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। পরীক্ষা আমাদের এগিয়ে এসছে, আজকে আমরা যে টপ যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করব তার মান্থটা হচ্ছে, আগে কোশ্চেনটা দেখে নিই, মান্থটা হচ্ছে দেখো মার্চ, এপ্রিল, এপ্রিল 2020। এপ্রিল 2020-র প্রথম প্রশ্ন যেখানে কিনা বলছে দেখো, নেম দ্য পার্সন হু হেডেড দ্য টিম হুইচ ডেভেলপ করোনা ভাইরাস টেস্টিং কিট, যার নাম হচ্ছে মাই ল্যাব প্যাথো ডিটেক্ট কোভিড-19 কোয়ালিটেটিভ পিসিআর কিট, এটা কে হেড করেছিল। এবং এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম কোভিড কিট, যারা কিনা এটা তৈরি করেছে। আনসার কি হবে, আনসার কি হবে, নেম দ্য পার্সন হু হেডেড দ্য টিম হুইচ ডেভেলপ করোনা ভাইরাস টেস্টিং কিট, যার নাম বলছে মাই ল্যাব প্যাথো ডিটেক্ট কোভিড-19 কোয়ালিটেটিভ পিসিআর কিট। খুব তাড়াতাড়ি আনসার, 1B কিরণ মজুমদার স, একটা আনসার পেয়ে গেছি। বাকিরা কি বলছে, সোমনাথ বলছে বি, ভেরি গুড। বাকিরা, বাকিরা খুব তাড়াতাড়ি আনসার, মেক ইট ফাস্ট। প্রদীপ্ত গোস্বামী এক্সেলেন্ট আনসার, বি, বাহ ভেরি গুড। আর কিরণ মজুমদার স, ভেরি গুড আনসার। সালমা এ বলছে, আচ্ছা আনন্দ মিশ্রা, আনন্দ মিশ্রাটা আবার কি, এখানে আনন্দ মিশ্রা অপশন নেই, আচ্ছা বলো। অরিত্র বলছে এ, বা ভেরি গুড। আর 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 বা সুপ্রিয়া বলছে বি। যারা বি আনসার বললে, যারা বি আনসার বললে অ্যাবসলুটলি ভুল আনসার বললে, একদম প্রথম যে কারেক্ট আনসার বলেছে তার নাম হচ্ছে, কোথায় গেল সালমা, থ্যাংক ইউ সালমা ফর গিভিং দ্য কারেক্ট আনসার। অঞ্জনা চেষ্টা করব, আই উইল ট্রাই। তাহলে আনসার কি, মৃণাল ভোসলে, যা যে কিনা বলতে পারো হেড করেছে একটা টিমকে, যে টিমটা ডেভেলপ করেছে করোনা ভাইরাস টেস্টিং কিট, কিটটার নাম হচ্ছে মাই ল্যাব প্যাথো ডিটেক্ট কোভিড-19 কোয়ালিটেটিভ পিসিআর কিট। ওকে, না বি হবে না, কোশ্চেনটা এপ্রিল 2020-র প্রশ্ন। আনসার হচ্ছে মৃণাল দাখাবে ভোসলে, যে কিনা হেড করেছে এই টিমটাকে। কোশ্চেন নাম্বার টু দেখো, যেখানে বলছে একটা বই, বইটার নাম বলছে দ্য এনলাইটমেন্ট অফ গ্রিনেজ ট্রি, বইটা কার লেখা, দ্য এনলাইটমেন্ট অফ গ্রিনেজ ট্রি বইটা কার লেখা, মারজানে সাতরাপি, কামিন মোহাম্মদি, সফুক আজহার, আর হচ্ছে তোমার সাগেদ হাদায়াত। কোশ্চেন নাম্বার টু, অক্ষয় কুমার মাই লাভের অ্যাম্বাসেডার, একদম ঠিক, বলো ঝটপট বলো, ঝটপট বলো। একটা বই, বইটার নাম এনলাইটমেন্ট অফ গ্রিনেজ ট্রি, এপ্রিল 2020-র প্রশ্ন, এপ্রিল 2020-র কোশ্চেন এটা। হ্যাঁ বলো, 2C, ভেরি গুড আনসার নাসিম আক্তার, এক্সেলেন্ট। সবার আগে কারেক্ট আনসার, আনসার হচ্ছে সুকুফে আজহার, সুকুফে আজহার যে কিনা বইটা লিখেছেন, একদম ঠিক। মোনালিসা কারেক্ট, সালমা কারেক্ট, ভেরি গুড। অরিত্র একদম ঠিক, গোস্বামী ভেরি গুড, সুপ্রিয়া, অঞ্জনা, সামিম থ্যাংক ইউ। পরেরটা দেখো, মারিয়া টেরেসা সম্প্রতি মারা গেছে, মানে তখনকার সময়, কখন না, এপ্রিল 2020 মারা গেছে ডিউ টু কোভিড-19, কোভিড-19-এর জন্যে। ইজ দ্য প্রিন্সেস অফ হুইচ কান্ট্রি, কোন দেশের রানী ছিলেন, এবং ইনি হচ্ছেন প্রথম প্রিন্সেস যে কিনা কোভিড-19-এ মারা গেলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, মারিয়া টেরেসা কোভিড-19-এ মারা গেলেন, কোন দেশের প্রিন্সেস ছিলেন ইনি, ইউনাইটেড কিংডম, চায়না, ইটালি, স্পেন। খুব তাড়াতাড়ি, মেক ইট ফাস্ট। কোশ্চেন নাম্বার থ্রি, 3A, পায়েল সেনগুপ্ত, রং আনসার, ওয়েল ট্রাই। অরিত্র আর্দ্র, ভেরি গুড আনসার, অ্যাবসলুটলি কারেক্ট। মারিয়া টেরেসা যে দেশে রানী ছিলেন দেশটার নাম হচ্ছে স্পেন, ডি ডি। সোমনাথ একটু ভুল হয়ে গেল, স্পেন আনসার হবে না, সুপ্রিয়া এটা স্পেন আনসার হবে, ইটালি নয়। কোশ্চেন নাম্বার ফোর দেখো, ব্যাক স্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার, বইটা কার লেখা, ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার, বইটা কার লেখা, সত্যেন্দ্রনাথ বোস, মন্টেক সিং আলুওয়ালিয়া, জাকির হুসেন আর SS ভাসান। হ্যাঁ স্পেন হবে, স্পেন হবে, একদম ঠিক, বলো রাহানা। কোশ্চেন নাম্বার ফোর, ইয়েস। কোশ্চেন নাম্বার থ্রি, ডি আনসার, কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার ফোর বলো এবার, খুব তাড়াতাড়ি,
সত্যেন্দ্রনাথ বোস, না মন্টেক সিং আলুওয়ালিয়া, না জাকির হুসেন, না এস ভাসান। দ্য বুক ব্যাক স্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার, এটা কার লেখা? কোশ্চেন নাম্বার 4B অ্যাবসলুটলি কারেক্ট আনসার, মোনালিসা সবার আগে আনসার বলেছে। বইটা কার লেখা? মন্টেক সিং আলুওয়ালিয়া। তাহলে পরেরটা দেখো, আবার একটা বই, খুব ইম্পর্টেন্ট একটা বই, বইটার নাম কি? শ্রীদেবী দ্য ইটার্নাল স্ক্রিন গডেস, বইটা কার লেখা? শ্রীদেবী দ্য ইটার্নাল স্ক্রিন গডেস, বইটা কার লেখা? সত্যার্থ নায়ক, স্মিতা আগরওয়াল, বর্ষা আদলজা আর সামিনা আলী। খুব ইম্পর্টেন্ট একটা বই এক্সামের জন্য। মঙ্গল দাস একদম কারেক্ট আনসার। মঙ্গল এবার পরেরটা বলো, কোশ্চেন নাম্বার 5 বলো। কোশ্চেন নাম্বার 5, শ্রীদেবী দ্য ইটার্নাল স্ক্রিন গডেস, বইটা কার লেখা? হ্যাঁ অনন্যা একদম ঠিক। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, নাসিম আক্তার বলছে বি, ভেরি গুড নাসিম, কিন্তু ভুল হয়ে গেল। মঙ্গল বলছে বি, রং আনসার। শামীম আক্তার সবার আগে কারেক্ট আনসার দিয়েছে, আনসার গোস টু সত্যার্থ নায়ক, যিনি কিনা বইটা লিখেছেন। বইটার নাম হচ্ছে শ্রীদেবী দ্য ইটার্নাল গডেস। এগুলো কেন ভুল হচ্ছে? এগুলো তো রিভিশন হচ্ছে, আগে তো এগুলো আমরা অনেকবার করেছি, এগুলো কিন্তু ভুল হওয়া একদমই উচিত নয়, ইজি প্রশ্ন এগুলো। 2020 রিভিশন করছি আমরা, 21 নয়। পরেরটা দেখো, বলছে বলছে নেম দ্য FMCG অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি অফ ইন্ডিয়া হুইচ কমপ্লিটস ইটস মার্জার, কার সাথে যুক্ত হলো? GSK CH অর্থাৎ গ্ল্যাক্সো স্মিথ ক্লিন কনজিউমার হেলথ কেয়ার লিমিটেড। তাহলে ভারতের একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি যে কিনা GSK CH এর সাথে মার্জ হলো, কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম কি? ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান ইউনিলিভার, পার্লে আর্গো, না ITC লিমিটেড? দেখে বলো। কোশ্চেন নাম্বার 6, সুদীপ্ত শাহ মর্নিং মর্নিং, নাসিম বলছে বি, আচ্ছা ভেরি গুড, প্রদীপ্ত বি, গোস্বামী বি, একদম ঠিক নাসিম, ভেরি গুড আনসার। মনে রাখবে গ্ল্যাক্সো স্মিথ ক্লিন কনজিউমার হেলথ কেয়ারের সঙ্গে ভারতের যে ফাস্ট মুভিং কনজিউমার গুড কোম্পানিটা মার্জ হলো, কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, একদম কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 দেখো, যেখানে বলছে নাসা সম্প্রতি একটা মিশন লঞ্চ করেছে কিসের উপরে? টু স্টাডি জায়েন্ট সোলার পার্টিকেল স্টর্ম। তাহলে যে সোলার স্টর্ম যেগুলো হয় সেখানে যে জায়েন্ট পার্টিকেলগুলো দেখতে পায়, সেই বিষয়ে একটা পড়াশুনো সংক্রান্ত মিশন লঞ্চ করেছে নাসা, মিশনটার নাম কি? সান এনার্জি, সান পাওয়ার, সান পার্টিকেল, সানরাইজ। খুব তাড়াতাড়ি আনসার, খুব তাড়াতাড়ি আনসার, সান এনার্জি, সান পাওয়ার, সান পার্টিকেল, সানরাইজ, কি হবে? কোশ্চেন নাম্বার 7 কি হবে? অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট আনসার শামীম আক্তার, ভেরি গুড আনসার। প্রদীপ্ত ভুল হলো, গোস্বামী ভুল হয়ে গেল। মিশনটার নাম হচ্ছে সানরাইজ, যেটা লঞ্চ করেছে কে? নাসা। কিসের জন্য? টু স্টাডি জায়েন্ট সোলার পার্টিকেল স্টর্ম, ইট ইজ ডি, কারেক্ট আনসার, একদম রাহানা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 দেখো, যেখানে বলছে একটা অ্যাপ, অ্যাপটার নাম বলছে প্রজ্ঞায়াম, এটা লঞ্চ করা হয়েছে কেন? টু ইস্যু ই পাস ফর এসেন্সিয়াল ডেলিভারি ডিউরিং লকডাউন। তাহলে দেখো, 2020 এপ্রিলে যখন লকডাউন চলছে, তখনকার রেসপেক্টে বলতে পারো এসেন্সিয়াল ডেলিভারির জন্য একটা অ্যাপ অ্যাপ লঞ্চ করা হয়েছিল, অ্যাপটার নাম হচ্ছে প্রজ্ঞায়াম। অ্যাপটার কাজ ছিল যেখানে কিনা ইস্যু করা হতো ই পাসেস। এটা ভারতবর্ষের কোন রাজ্য প্রথম চালু করে? প্রজ্ঞায়াম অ্যাপটা ভারতবর্ষের কোন রাজ্য প্রথম চালু করে? কারেক্ট আনসার, একদম ঠিক আনসার, বাপি মন্ডল, এক্সিলেন্ট, সবার আগে টাইমিং, ভেরি গুড। বাপি ছাড়াও এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিয়েছে, নাসিম, অরিত্র, মোনালিসা, শামীম, সুপ্রিয়া, সুদীপ্ত দা, সুদীপ্ত সাহা, না মঙ্গল বি হবে না, সৌমিত্র, সৌমিতা, একদম কারেক্ট আনসার, ইট ইজ এ, ঝাড়খণ্ড। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 যেখানে বলেছে 26তম সেশন কিসের? না কনফারেন্স অফ পার্টিজ, বা যেটাকে বলি আমরা শর্টে কপ, যেটা কিনা পোস্টপন্ড হলো 2021-এ। প্রশ্ন হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যাকে শর্টে বলি আমরা UNFCCC, তার হেডকোয়ার্টারটা কোথায় আছে? আবারও বলছি, 2021-এ, সরি
26তম কনফারেন্স অফ পার্টি যেটা কিনা পোস্টপন করা হলো 2021-এ, এবার বলছে দেখো UNFCCC যার ফুল ফর্মটা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা কোথায় আছে? কোশ্চেন নাম্বার 9, হেডকোয়ার্টারটা কোথায় আছে? সুদীপ্ত গোস্বামী এক্সেলেন্ট, অরিত্র সবার আগে আনসার দিয়েছে, ভেরি গুড অরিত্র, একদম ঠিক। এর হেডকোয়ার্টারটা হচ্ছে বন, বন জায়গাটা কোথায়? জার্মানি। এক্সেলেন্ট আনসার, এক্সেলেন্ট আনসার, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 10 দেখো, যেখানে বলছে লন টেনিসের ইতিহাসে, বলছে নেম দ্য টেনিস টুর্নামেন্ট হুইচ ওয়াজ ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গেল 134th এডিশনটা তার ক্যান্সেল হয়ে গেল এই প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার একটা টেনিস টুর্নামেন্ট ক্যান্সেল হয়ে গেল, যেটা ছিল তার 134তম এডিশন। টেনিস টুর্নামেন্টটার নাম কি? অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন না উইম্বলডন? 2020 রেসপেক্টে যেটা সম্প্রতি আবার অনুষ্ঠিত হলো, হ্যাঁ বলো না সুদীপ্ত, সি কেন হবে? 2020 এপ্রিলে ক্যান্সেল হয়ে গেছিল, যেটা আবার 2021-এ অনুষ্ঠিত হলো। আনসারটা কি? আনসারটা হচ্ছে উইম্বলডন, আনসার গোজ টু ডি, কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 11 দেখো, যেখানে বলছে দেখো এশিয়ান ইউথ গেমস 2021-এর থার্ড এডিশনটা কোন কান্ট্রি আয়োজন করতে চলেছে? এশিয়ান ইউথ গেম 2021-এর থার্ড এডিশনটা কোন কান্ট্রি আয়োজন করতে চলেছে? একদম ঠিক, যারা কোশ্চেন নাম্বার 10 ডি আনসার বললে ঠিক বলেছো। কোশ্চেন নাম্বার 11টা দেখো, এবার কোশ্চেন নাম্বার 11টা দেখো, এশিয়ান ইউথ গেমস 2021 যেটা কিনা থার্ড এডিশন, সেটা কোন কান্ট্রি আয়োজন করতে চলেছে? 11B বলছে সুদীপ্ত সাহা ইন্ডিয়া, একটুখানি ভুল হয়ে গেল সুদীপ্ত সাহা, এশিয়ান ইউথ গেম, এশিয়ান ইউথ গেম, কারেক্ট আনসার, একদম ঠিক। আব্দুল মোমিন সবার আগে কারেক্ট আনসার দিয়েছে, ইট ইজ ডি, গোজ টু চায়না, একদম কারেক্ট আনসার, ভেরি গুড ভেরি গুড। কোশ্চেন নাম্বার 12 দেখো, একটা অপারেশন, অপারেশনটা বলছে কন্ডাক্ট করেছে কারা? ইন্ডিয়ান এয়ারফোর্স, কিসের জন্যে? টু ট্রান্সপোর্ট 6.2 টন এসেন্সিয়াল মেডিসিন টু মালদ্বীপ, তাহলে মালদ্বীপে এসেন্সিয়াল মেডিসিন পাঠাবার জন্যে ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি একটা অপারেশন কন্ডাক্ট করেছে, অপারেশনটার নাম কি? সফেদ সাগর, সঞ্জীবনী, বিজয় না ভ্যানিলা? সফেদ সাগর, সঞ্জীবনী, বিজয় না ভ্যানিলা? ইন্ডিয়ান এয়ারফোর্স 2020-তে একটা অপারেশন কন্ডাক্ট করেছিল, যেখানে মালদ্বীপে এসেন্সিয়াল মেডিসিন পাঠানোর জন্যে, অপারেশনটার নাম কি? 12 বলছে বি, সবার আগে কারেক্ট আনসার কে বলেছে? শুভদীপ দত্ত, ভেরি গুড। বাপি প্রদীপ্ত কারেক্ট আনসার, অরিত্র ভেরি গুড, না ডি হবে না, সঞ্জীবনী। মনে রাখবে এসেন্সিয়াল মেডিসিন যখন বলছে তখন আনসার হচ্ছে কি? না সঞ্জীবনী, দেখে আনসার করো, ভুল হয়ে যাচ্ছে ইজি প্রশ্নগুলো। কোশ্চেন নাম্বার 13 দেখো, বলছে এশিয়ান গেমস 2022-এর যেটা হতে চলেছে হ্যাংঝাও চায়নাতে, তার অফিসিয়াল ম্যাসকটটার নাম কি? এশিয়ান গেমস 2022 যেটা 19তম এডিশন, যেটা হতে চলেছে চীনের হ্যাংঝাওতে, তার অফিসিয়াল ম্যাসকটটার নাম কি? একদম ঠিক, একদম ঠিক, অফিসিয়াল ম্যাসকটটার নাম কি বলো? কংকং, লিলিয়ান, চেনচেন না অল অফ দিস? কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, শুভদীপ দত্ত, এক্সেলেন্ট, কারেক্ট আনসার। তাহলে হ্যাংঝাও চায়নাতে 2022-এর এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হতে চলেছে, তার অফিসিয়াল ম্যাসকটটার নাম দেখেই বোঝা যাচ্ছে আনসার গোজ টু অল অফ দিস। কোশ্চেন নাম্বার 14 দেখো, যেখানে বলছে মাহমুদ জিব্রেল, যিনি কিনা মারা গেছেন এপ্রিল 2020-তে, যিনি কিনা ছিলেন প্রাক্তন প্রাইম মিনিস্টার কোন দেশে? তাহলে কোন দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার যার নাম হচ্ছে মোহাম্মদ জিব্রিল, যিনি মারা গেছেন এপ্রিল 2020-তে, কোন দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন? ইজিপ্ট, সুদান, নাইজের না লিবিয়া? কোশ্চেন নাম্বার 14, ইজিপ্ট, সুদান, নাইজের না লিবিয়া? কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ জিব্রিল, যিনি কিনা মারা গেছেন এপ্রিল 2020-তে? কোশ্চেন নাম্বার 14, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, না এ হবে না, হবে না অরিত্র, একটু ভুল হয়ে গেল, অ্যাবসলুটলি সুপ্রিয়া, ব্রিলিয়েন্ট আনসার। আনসার হচ্ছে জিব্রিল কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? লিবিয়া, যিনি মারা গেলেন কবে? এপ্রিল 2020-তে।
গেল এটা। নেক্সট ওয়ান দেখো, বলছে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, এটা প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় এপ্রিল মাসের কোন তারিখে? ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, এটা প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় কত তারিখে? 6 এপ্রিল, 5th এপ্রিল, 7th এপ্রিল না 4th এপ্রিল? খুব তাড়াতাড়ি, 6, 5, 7, 4, খুব তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 15, খুব তাড়াতাড়ি আনসার। কোশ্চেন নাম্বার 15 বলো কি হবে, 6, 5, 7, 4, 15 বলছে সালমা, বি রং আনসার সালমা, আনসার গোস টু 6th এপ্রিল। একদম ঠিক অরিত্র, ভেরি গুড আনসার, আনসার গোস টু 6th এপ্রিল, যে দিনটাকে আমরা আন্তর্জাতিক স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এবং পিস হিসেবে উদযাপন করে থাকি। কোশ্চেন নাম্বার 16 দেখো, যেখানে বলছে সম্প্রতি ভারতের কোন রাজ্য বা ইউটি অ্যানাউন্স করলো 5T, 5T কথাটার মানে কি? টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিমওয়ার্ক অ্যান্ড ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং, এটা সম্প্রতি ভারতবর্ষে কোন রাজ্য কোভিড-19 কন্ট্রোল করার জন্যে কোন রাজ্য বা ইউটি এটা অ্যানাউন্স করলো? নিউ দিল্লি, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। 16A শুভদীপ, ভেরি গুড আনসার, এক্সিলেন্ট আনসার শুভদীপ দত্ত, থ্যাংক ইউ। তাহলে দিল্লি যে কিনা প্রথম 5T লঞ্চ করলো, 5T কথাটার মানে হচ্ছে টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিমওয়ার্ক অ্যান্ড ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং। কারেক্ট আনসার, কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17 দেখো, যেখানে বলছে নেম অফ দ্য টাইগার উইচ ওয়াজ ফর্ম, কোথা থেকে না নিউ ইয়র্কের ব্রোনক্স জু থেকে একটা টাইগার যে কিনা সম্প্রতি কোভিড-19 ইনফেক্টেড হলো, নাম কি? তাহলে প্রথম টাইগার, যে টাইগারটা হচ্ছে নিউ ইয়র্কের ব্রোনক্স জু এর টাইগার যে কিনা প্রথম ইনফেক্টেড হলো কোভিড-19, টাইগারটার নাম কি? কোশ্চেন নাম্বার 17, টাইগারটার নাম কি? খুব তাড়াতাড়ি, সিরি, নাদিয়া, ক্লারা না সারা? কোশ্চেন নাম্বার 17, খুব তাড়াতাড়ি। শুভদীপ বলছে বি, একদম এক্সিলেন্ট আনসার অরিত্র, বাপি, শুভদীপ, ভেরি গুড আনসার। টাইগারটার নাম কি ছিল? নাদিয়া, যে কিনা প্রথম ইনফেক্টেড হয় কোভিড-19। নেক্সট ওয়ান দেখো, বলছে কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে সম্প্রতি পেপসির তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো? কোন ভারতীয় ক্রিকেটারকে সম্প্রতি পেপসিকো তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো? পুনম যাদব, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, মিতালি রাজ? ওকে, আবারও বলছি, পুনম যাদব, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, মিতালি রাজ? কোশ্চেন নাম্বার 18, পেপসি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হলো কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে? হ্যাঁ বলো না, ডি হবে না, ডি হবে না অভিজিৎ, ইট ইজ সি, শুভদীপ দত্ত, এক্সেলেন্ট আনসার, শেফালি বর্মা, যাকে কিনা ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। নাসিম, প্রদীপ্ত, ভেরি গুড আনসার, সোমনাথ একদম ঠিক, রাহানা কারেক্ট আনসার, ভেরি গুড। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 19, যেখানে বলছে দেখো নেম দ্য, হোয়াট ইজ দ্য নেম অফ মোবাইল ডক্টর বুথ, একটা মোবাইল ডক্টর বুথ ডেভেলপ করেছে কারা? ওয়েস্টার্ন, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কোচ রিহ্যাবিলিটেশন ওয়ার্কশপ, বলছে মোবাইল ডক্টর বুথটার নাম কি? আবারও বলছি, একটা মোবাইল ডক্টর বুথ যেটা ডেভেলপ করেছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কোচ রিহ্যাবিলিটেশন ওয়ার্কশপ, প্রশ্ন হচ্ছে এই মোবাইল ডক্টর বুথটার নাম কি? সমাথান, শাগুন, সম্রাট, চরক? খুব তাড়াতাড়ি, কোশ্চেন নাম্বার 19, শাগুন, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, যারা বি এ আনসার বলছো, সি বলছো, ভুল হয়ে গেল, আনসার গোস টু চরক। আবারও বলছি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কোচ রিহ্যাবিলিটেশন ওয়ার্কশপ একটা মোবাইল ডক্টর বুথ তৈরি করেছে, তার নামটা যেটা রেখেছে তার নাম হচ্ছে চরক, গেল এটা। কোশ্চেন নাম্বার 20, যেখানে বলছে দেখো প্রথম ইংলিশ প্লেয়ার 2005 পর যাকে কিনা উইজডেন লিডিং মেল ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড 2020 খেতাবে দেওয়া হলো, তাহলে 2005 পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে উইজডেন লিডিং মেল ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড 2020 ইনক্লুড করা হলো, তার নাম কি? প্রথম ইংলিশ ক্রিকেটার 2005 পর, খুব তাড়াতাড়ি কি হবে? 20D, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট আনসার, থ্যাংক ইউ।
অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট আনসার, তাহলে বেন স্টোকস, যে কিনা প্রথম ইংলিশ প্লেয়ার 2005-এর পর যাকে কিনা উইজডেন লিডিং মেল ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড 2020-তে ইনক্লুড করলো। এবার চলে যাব দেখো যেটা পরের ইনফরমেশন, যেটা সবার সঙ্গে শেয়ার করার মতো, যেটা হচ্ছে দেখো রাইস এডুকেশনের তরফ থেকে রাইস এখন অনলাইন নিয়ে এসছে রাইস স্মার্ট, যেখানে আমরা এই মুহূর্তে লাইভ ক্লাস, রেকর্ডেড লেকচার, অনলাইন টেস্ট, অফলাইন ডাউট ক্লিয়ারিংয়ের মতো প্ল্যাটফর্ম একটা আনা হয়েছে। এই প্ল্যাটফর্মটা ডাউনলোড করার জন্যে এখানে গুগল প্লে স্টোরে যাবে, এখান থেকে ডাউনলোড করবে, রেজিস্টার করবে, ডেমো ক্লাসের জন্য যদি প্রয়োজন হয় ডেমো ক্লাসের জন্য এখানে নাম রেজিস্টার করো, আর এছাড়া যদি অন্য কোনো ইনফরমেশান জানতে হয় কারোর তাহলে এই নাম্বারে ফোন করে ডিটেলস ইনফরমেশান তুমি জানতে পারো। তাহলে এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাস সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, বন্ধুবান্ধবদের জানাবে। যত এখানে আমরা প্র্যাকটিস করব ততই আগামী দিনের পরীক্ষাগুলোতে আমাদের শার্পনেসটা বাড়বে, তাই প্রত্যেককে বলবো ক্লাস মিস করবে না। আজকের জন্য এইটুকুই, সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সেফ থাকো, দেখা হবে আগামী সোমবার সেম টাইম সেম প্লেস, ততক্ষণের জন্যে থ্যাংক ইউ।